কাকে নিয়ে গেলেন? কোনো স্বচ্ছ ভাবমূর্তি সাংসদ দু একটা তো ওনার দলে বেঁচে আছে, তাদেরকে নিয়ে যেতে পারতেন, যারা বয়োজ্যেষ্ঠ, যাদের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু নিয়ে গেলেন কাকে? ভাইপোকে। কারণ হচ্ছে কি, কেন সন্দেহ করবে না? কারণ ওনাকে তো কদিন আগে ইডি ডাকছে, ওনার যে সংস্থা আছে তা লিপস অ্যান্ড মাউন্স, সেখানে হচ্ছে ওনার বাবা মা তারা ওখানকার, বা ফ্যামিলির আরও যারা আছে তারা ওখানে ডিরেক্টর পদে নিযুক্ত, এই ধরনের পদে যেখানে প্রভাবশালী পদ এক একটা কোম্পানির হয় সেখানে নিযুক্ত। সুতরাং ডাকাটা তো স্বাভাবিক। এবার হচ্ছে সেই জায়গায় ওনাকে একদিকে তদন্তকারী সংস্থা ডাকছে যেখানে ওনাকে জেল হওয়ার সম্ভাবনাও রয়ে যাচ্ছে, আবার ওনাকে নিয়ে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, উনি তো রাজ্যের কোনো পদাধিকারী নন, রাজ্যের কোনো প্রশাসনের অভিষেক ব্যানার্জি তো কেউ নন, তো সুতরাং তিনি গেলেন, দাঁড়ানো হওয়া স্বাভাবিক। সে ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি, এ তো সেরকম ব্যাপার। যে বিচারপতি অমৃতা সিনহাকে কিছুতেই দাবিয়ে রাখা যাচ্ছে না, সেই জন্য তার স্বামীকে আবারও তলব করলেন সিআইডি, কি বলবেন? দেখুন, আইনের কাছে সবাই সমান। এই আমাদের দেশে একটা গরিব মানুষের আইনের কাছে যা অধিকার, একটা বিজনেসম্যানেরও তাই অধিকার, একটা বিচারপতিরও যাই অধিকার, একটা আইনজীবীর, একজন সাংবাদিক, সবার সমান অধিকার। সেখানে ডেকেছে ডেকেছে, এখানে তো কোনো ইয়ে নেই। একজন জজ সাহেব যখন কোনো চেয়ারে বসেন তখন ওনার কাছে দুপক্ষই সমান হয়, উনি নিরপেক্ষ হন। সুতরাং তার দিকে আঙুল তোলা আমার মনে হয় এখানে খুবই অনভিপ্রেত, এবং তাকে যদি কোনোভাবে কালিমালিপ্তও করার চেষ্টা হয় সেটাও খুব অনভিপ্রেত, আইন আইনের পথে চলবে। বলছে মুখ্যমন্ত্রী বলছেন এই যে সব কিছু গেরুয়াকরণ করা হচ্ছে, কী বলবেন? উনি কী করছেন, উনি কি সব কিছু তৃণমূলীকরণ করছেন? ওনার রাজ্যে এগুলো কি উনি ভুলে গেলেন যে কদিন আগে চার রাজ্যে ভোট হয়ে গেল, সেখানে একটা কেউ কাউকে থাপ্পড় পর্যন্ত মারেনি, আর কদিন আগে এখানে পশ্চিমবাংলায় পঞ্চায়েত ভোট হয়ে গেল, 50-এর ওপর মানুষ খুন হয়ে গেল, হাজার মানুষ ইনজোর্ড হয়ে হসপিটালে ভর্তি হয়ে গেল, কতজন মা হারা হলো, ছেলে হারা হলো, সেদিকে উনি ধ্যান দেন না। উনি শুধু ধ্যান দেন বাইরে, উনি শুধু টাকা পয়সা কী পান না, এই 100 দিনের কাজের এই যা যা দুর্নীতি হয়েছে, লক্ষাধিক ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে আধার সংযুক্তকরণের পর, লক্ষাধিকের ওপরে টাকা, বিভিন্ন কোটি কোটি টাকা বিভিন্ন ফলস অ্যাকাউন্টে ঢুকেছে, কত টাকা যেন যারা জব কার্ড হোল্ডার নয় তাদের অ্যাকাউন্টেও ঢুকেছে, এরকমও শোনা যাচ্ছে। তো সুতরাং কোন মুখ নিয়ে উনি চাইছেন 100 দিনের টাকা? পশ্চিমবাংলায় যত রাজনৈতিক খুন হয়েছে এখনও পর্যন্ত, তার মধ্যে সংখ্যালঘু তত মুসলিম সম্প্রদায়ের লোক সবসময় বেশি। কারণ কী? কারণ হচ্ছে পশ্চিমবাংলা মুসলমানদের ভেতরে এখনও ইলিটারেসিটা, যারা সংখ্যা গুরু সমাজ আছে তাদের তুলনায় ইলিটারেসি রেটটা অনেক কম। সুতরাং তারা হয়তো তাদের হাতে কর্মসংস্থানের জায়গা কম, তাদের মধ্যে শিক্ষা দীক্ষা কর্মসংস্থান যেখানে থাকে না সেখানে অল্প পয়সায় লোভনীয়ভাবে তাদের আকর্ষিত করে নেওয়া যায়, সেটাই শাসক দল করছে বর্তমানে। পশ্চিমবাংলা থেকে আমরা দেখেছিলাম লকডাউনের সময় পায়ে হেঁটে হেঁটে হাজারো পরিযায়ী শ্রমিক বাইরে গিয়েছিল। কেন গিয়েছিল? কাজের সন্ধানে গিয়েছিল। তারা কি সেখানে আইপিএস অফিসার ছিল? নয়, সামান্য লেবারের কাজে। তাহলে পশ্চিমবাংলায় কি লেবারের কাজের কাজও নেই? কিছু বছর আগে আমরা দেখলাম সাগরদিঘি থেকে 5 জন আপেল পাড়তে গিয়েছিল জম্মু কাশ্মীরে, সেখানে তাদেরকে বন্দুকের গুলিতে ঢের করে দেওয়া হয়েছে, তাদের লাশ এসেছিল সাগরদিঘিতে। তো সুতরাং এরকম ধরনের প্রচুর এরকম ধরনের কাজ করতে গিয়ে বাইরে মানুষ মারা যাচ্ছে। তাহলে পশ্চিমবাংলার লজ্জা, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর লজ্জা যে সে তার রাজ্যে লেবারের কাজটুকু দিতে পারছে না। মুসলিম জনগণ একটু দেখতে গেলে একটু আবেগী, সুতরাং তাদেরকে এইভাবে যদি আবেগটাকে কাজে লাগিয়ে নেওয়া যায়, যদি বিজেপির ভয় দেখিয়ে দেওয়া যায়, তাহলে এদেরকে কাছে টানা সম্ভব, এটা শাসক দল বুঝে গেছে। এবং হচ্ছে অল্প পয়সায় বিভিন্নভাবে যারা বেকার থাকে তাদের কাছে কিছু টাকাটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায়, সুতরাং সেইগুলোর প্রলোভন দিয়ে দিচ্ছে। অগাধ কাটমানি শাসক দলের হাতে, অগাধ তোলা তো তোলার পয়সা, সেখান থেকে কিছু দিয়ে এদেরকে দিয়ে এইসব ধরনের ফলস কেসে তারা ইমপ্লিকেটও হচ্ছে। আপনি যদি জেলের রেটও দেখেন এবং ক্রিমিনাল কেসের রেটও দেখেন, সেখানেও সংখ্যালঘুদের সংখ্যা অনেক বেশি। তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের যুব নেতার থেকে বাঁচতে পারছে না, তৃণমূলের মহিলা কাউন্সিলর তিনিই সেফ নয়, তাহলে বাংলার মানুষ কী করে সেফ থাকবে? আমাদের এই পশ্চিমবাংলায় কেউই সেফ নয়, কারণ হচ্ছে এই পশ্চিমবাংলায় শাসক দলের বিধায়ক এই তৃণমূল জমানায় সে খুন হয়, আমাদের এই পশ্চিমবাংলায় শাসক দলের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান সে খুন হয়, পঞ্চায়েত প্রধান খুন হয়। তো সুতরাং লড়াই তো এখানে কোনো নেই, যে নিজের দলের নেতাদেরকে নিরাপত্তা দিতে পারে না সে পশ্চিমবাংলার বাকি জনগণের কী নিরাপত্তা নেবে? এখানে যদি কেউ নিরাপদ থাকে মুখ্যমন্ত্রী এবং তার কাছাকাছি যারা ঘনিষ্ঠ আছে তারা, বাকি কেউ নিরাপদ নন। বলছি ফিরাদ হাকিমের আজকে একটা মন্তব্য, এই যে উর্দুকরণ মানে করা, কী বলবেন? কি বাংলায় থেকে এরকম উর্দু ভাষার উপর জোর দিচ্ছেন? না না, উর্দু ভাষী যেখানে আছে সেখানে তাদের ধরনের কালচার, তাদের বিভিন্ন স্কুল তো আছে, সেদিকে জোর দিক, কিন্তু পশ্চিমবাংলার এই মাটি বাংলা, এই বাংলা শুধু এখানকার ভাষা না, বাংলা হচ্ছে পশ্চিমবাংলার মানুষের মা প্রত্যেকের কাছে, তো বাংলা ছাড়া এখানে কোনো দ্বিতীয় কিছু হতে পারে না। মেয়র হয়তো বাংলার মাটির সঙ্গে সেভাবে এখনও মিশতে পারেননি, উনি তো কলকাতায় রয়ে গেলেন, একটু গ্রাম বাংলায় যদি উনি থাকতেন তাহলে হয়তো এই ধরনের মন্তব্য উনি করতেন না। উনি তো ওনার পুরোপুরুষ এরকম কিছু এসেছিলেন বলে আমি জানি, কিন্তু ব্যাপার হচ্ছে উনি তো কলকাতায় থেকে অভ্যস্ত। গ্রাম বাংলা কী জিনিস, গ্রাম বাংলার রবীন্দ্রসঙ্গীত কী জিনিস, গ্রাম বাংলার মাটি কী জিনিস, নতুন বছর কী জিনিস, পয়লা বৈশাখ কী জিনিস, পঁচিশে বৈশাখ কী জিনিস, এইগুলো উনি জানেন না, ওই জন্য এই ধরনের কথা বলছেন।